হ্যালো এভরিওান আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস গভর্নমেন্ট এক্সাম টিপসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি অলরেডি আপনারা ভিডিও থামনেল দেখে আইডিয়া পেয়ে গেছেন আপনারা ঠিকই দেখেছেন যে আজকে আমরা মূলত আলোচনা করতে চলেছি যে ক্লার্কশিপ মেন্সের যে রেজাল্টটা আর কি রিভাইস রেজাল্টটা পাবলিশড হলো সেই রেজাল্টের পরবর্তী পর্যায়ে ডিবিতে আপনাদের ডাকার চান্স কতটা সে সম্পূর্ণ সম্পর্কে একটা সম্পূর্ণ ট্যালি করব এবং ট্যালি থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে হ্যাঁ সত্যিকারই কিন্তু আপনাদের র্যাঙ্ক পেছনে থাকলে আপনারা কিন্তু চান্স রয়েছে এবং চান্স পেতে পারেন এখন সবচেয়ে বড় বিষয় আর কি প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনে এই প্রশ্নটাই ঘুরছে যে আমাদেরকে কিভাবে ডাকা হবে আমরা ডিভিতে চান্স পাবো কি পাবো না সেই সম্পর্কিত ডিটেল তথ্য কিন্তু আমি লাস্ট ভিডিওতে একটা আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটাকে আরও সম্পূর্ণরূপে কংক্রিট করতে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা দেখার আগে আমি আপনাদেরকে বলবো যে লাস্ট ভিডিওটা একবার দেখে নেবেন সে সেখান থেকে কিন্তু আপনারা একটা আইডিয়া পাবেন এবং এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের কিন্তু আরও আইডিয়াটা ক্লিয়ার হবে আমি কোনো ফেক কথা বা ভেক কথা বলছি না আপনাদের সামনে তুলে ধরবো সমস্ত রিপোর্ট এবং ট্যালি নিয়ে এবং যে ট্যালি থেকে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কথাটা কতটা যুক্তিপূর্ণ তো সুতরাং আমি একটা আরবিটারি কথা বলে দিলাম সেরকম কিন্তু ভিডিওটা হতে চলেছে চলছে না আর কি আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে সম্পূর্ণ কতগুলো কি এক্সাম এই দু হাজার উনিশ থেকে মোটামুটি নোটিফিকেশান বেরোনো থেকে ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর মধ্যে হয়েছে কতগুলো রিক্রুটমেন্টে তাদের আর কি ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে সে সম্পর্কে একটা কম বেশি আপনাদের ধারণা দেবো এবং সেখান থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন তো এটাই আজকের ভিডিওতে মূলত হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন সম্পূর্ণরূপে দেখলে কিন্তু আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন তাই ভিডিও শুরুর আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে ভিডিও যদি ভালো লাগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিও খারাপ লাগলে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবকে এই চ্যানেলটা সম্পর্কে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন যে এখনো এখনও পর্যন্ত যে মেন ভ্যাকেন্সিগুলো আর কি আমাদের মূলত ওয়েস্ট বেঙ্গলে হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো ভ্যাকেন্সি কিন্তু দু হাজার উনিশের যে কনস্টেবলের রিক্রুটমেন্টটা সেটা কিন্তু একটা হিউজ মাপের ভ্যাকেন্সি ছিল আট হাজার পদের ভ্যাকেন্সি আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের বলতে চলেছি কেন আপনাদের পেছনে র্যাঙ্ক হওয়া সত্ত্বেও আপনাদের চান্স রয়েছে আপনারা একদমই ডিমোটিভেট হবেন না বা তোমরা কেউ ডিমোটিভেট হবে না মূলত এখান থেকেই কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের চান্স থাকাটা যথোপযুক্ত এবং থাকার যথেষ্ট রিজন থাকছে সুতরাং অন্যান্য ভিডিওদের মতো আমি বলবো না যে তোমার র্যাঙ্ক আছে মানে তুমি সিলেক্টেড হতে পারছো না পেছনের দিকে থাকলে বা তোমার র্যাঙ্ক পেছনের দিকে রয়েছে বলে তুমি সিলেক্টেড হয়ে যাচ্ছ এরকম কিন্তু বিষয়টা হতে চলেছে না একদম সম্পূর্ণ নিজেরাই বুঝতে পারবে কতটা তোমাদের চান্স থাকছে না থাকছে তো প্রথমেই যেমনটি বললাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু হাজার কিন্তু কনস্টেবল পদের আট হাজার চারশো পদের একটা ভ্যাকেন্সি ছিল আর কি তো সেখান থেকেই কিন্তু তোমাদের একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু অলরেডি সে চাকরিটা পেয়ে গেছে অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে একটা প্রত্যেক বছর কম্পিটিটিভ ফিল্ডে একটা লামসাম অ্যামাউন্টে স্টুডেন্টরা জয়েন করে কিন্তু সেরকমই মোটামুটি ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো জব পেয়ে বেরোচ্ছে সুতরাং এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে শুধু জয়েন করছে মানে যে নাম্বারটা বেড়ে যাচ্ছে তা শুধু নয় সাথে সাথে কিন্তু একটা নাম্বার কমছেও হতে পারে সেই নাম্বারটা তুলনামূলক অনেকটাই কম তো সেই রেসপেক্টে এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যারা কম্পিটিভ ফিল্ডে একটা এক দেড় বছর ধরে পড়াশোনা করছে বা দু বছর ধরে পড়াশোনা করছে তারা একটা জয়নি স্টুডেন্ট বা সবে যে জয়েন করছে তার তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে তো সুতরাং কেউ জয়েন করেই যে চাকরি বা পেয়ে যাবে জয়েন ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে এই ফিল্ডে মানে এই কম্পিটিটিভ ফিল্ডে জয়েন করে যে জব পেয়ে যাবে সেরমটা না তো ওই বিষয়টাকে আলাদা রেখে এখন মূলত যে বিষয়টা নিয়ে আমি ফোকাস করতে চলেছি সেটাতে আসি সেকেন্ড যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই সেকেন্ড ভ্যাকেন্সিটা ভ্যাকেন্সি নয় মানে ভ্যাকেন্সিটা ফুলফিল হয়েছে অর্থাৎ রিক্রুটমেন্ট পর্যায়ে হওয়ার পর জয়নিং হয়ে গেছে সেরকম হচ্ছে গিয়ে আট হাজার ষোলোটা সরি আটশো পোস্টের কিন্তু জেল পুলিশের যে জেল ওয়ার্ডার কনস্টেবলটা ছিল দু হাজার উনিশের সেটা রিক্রুটমেন্ট ছিল সেটা কিন্তু তারা ফাইনালি পর্যায়ে ট্রেনিং করছে এবং তাদের কিন্তু জয়নিং হয়ে গেছে তো সুতরাং বুঝতেই পারছে যে আটশো ষোলোটা ক্যান্ডিডেট কিন্তু অলরেডি তারা জয়েন করে ফেলেছে কনস্টেবলের হয়তো এখনও পর এখনও অনেক ক্যান্ডিডেট বাকি রয়েছে কিন্তু নাম একটা নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু জয়েন করে ফেলেছে তো তার আগে আরেকটা জিনিস আমি তোমাদের আজ এখন একটু মেনশন করে দিই কেউ কিন্তু এটা ভেবো না যে কনস্টেবল পরীক্ষায় পা দিচ্ছে মানে সে পিএসসির অন্যান্য পরীক্ষায় পাশ করছে না বা পাশ করবে না বা ওটা অনেকটা কম র্যাঙ্কের পরীক্ষা এরকম কিন্তু আজকালকার দিনে ভাবার কোনো ব্যাপার নেই আজকের আজকালকার দিনে যে পরিস্থিতি বর্তমান দাঁড়িয়ে সেখানে কিন্তু একজন ডাব্লিউ যে এক্সাম দেন সেরকম সেই ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডিরও এক্সাম দেন রেলের কেন এখন কেউ বলতে পারবে না যে আমি এই এক্সামটা দিচ্ছি মানে আমি সেই এক্সামটাই ক্র্যাক করব। ঠিক আছে ডেফিনেটলি ক্র্যাক করবে তার জন্য লাগাতার এক্সাম দিতে হবে সেটা তো ঠিক আছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকে চাই যে যে কোনো আগে একটা জব সিকিউর করে নেওয়া তো সেক্ষেত্রে এরম কিন্তু প্রথমে কেউ ভাববে না যে ও তো কনস্টেবল এক্সাম দিয়েছে তার সাথে আমাদের এই ক্লার্কশিপ এক্সামের কি পার্থক্য রয়েছে বা সেখানে আমাদের কি সুরা হতে চলেছে এরমটা ভাবার কিন্তু বিষয় না ঠিক আছে ক্লার্কশিপের থেকে বরঞ্চ কনস্টেবলের স্যালারি স্কেল আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বর্তমান দিনে অনেকটা অনেকটা না হলেও কিছুটা কিন্তু বেশি রয়েছে তো সুতরাং তার থেকেও বড়ো কথা হচ্ছে যেটাতে মানুষ প্রথমে জয়নিং পাচ্ছে লোকে সেটাতেও যাবে তো সেই রেসপেক্টে বলতে পারো যে আট হাজার পোস্টের যে আর কি রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে কিন্তু একটা নাম্বার অফ ক্যান্ডিডেট যারা ক্লার্কশিপও পাশ করেছে ঠিক আছে এবার সেই ক্যান্ডিডেট ক্লার্কশিপ জয়েন করবে কি করবে না সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার মধ্যে থেকেও এটা বোঝা যায় যে যারা অলরেডি জয়েন করে নিয়েছে বা যারা পরবর্তী পর্যায়ে পুলিশ সার্ভিসেই থাকতে চায় তারা কিন্তু ভুলেও ক্লার্কশিপে আসবে না ঠিক আছে ক্লার্কশিপে আসলে প্রথম পর্যায়ে তাদের স্যালারিটা কমে যাবে কিছুটা মাত্রাতে হলেও ঠিক আছে কিন্তু ক্লার্কশিপ একটা আপনারা বলতে পারেন যে হ্যাঁ একটা অন্য ধরনের জব সেখানে আমাদের লাইফ রিক্সের ব্যাপারটা কম রয়েছে ঠিক আছে তো সেই রেসপেক্টটা অনেকে হয়তো আসতেও পারে তো এখানে একটা আমি কোয়েশ্চেন মার্ক রাখতেও পারি তো সেটা ছাড়লেও কিন্তু মোটামুটি একটা নাম্বার অফ ক্যান্ডিডেট অলরেডি তারা চাকরি পেয়ে গেছে এবং তারা অলরেডি পাসও করেছে এরম ক্যান্ডিডেট রয়েছে আমার কাছে যারা তিন চারটা জব পেয়ে গেছে এবং অন্যান্য জায়গায় জব করছে তারাও কিন্তু ক্লার্কশিপ পাস করেছে সুতরাং বুঝতেই পারছেন যে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো থেকে যাচ্ছে তো সেই ভ্যাকেন্সি থাকার রেসপেক্টে আপনাদের কিন্তু র্যাঙ্কটা পেছনে থাকলেও আপনাদের চান্স পাওয়ার অগ্রাধিকার থাকছে এর পরবর্তী পরে যে জেল পুলিশ বললাম সেখানেও কিন্তু বুঝতে পারছেন যে সলিড আটশো ষোলোটা পোস্ট কিন্তু রয়েছে এই আটশো ষোলো পোস্টের মধ্যে মিনিমাম অন্তত একশো দুশো জন তো ক্লাসি মেন্স দিয়েছিল যারা পাশ করা উচিত ঠিক আছে এর থেকে বেশি হতে পারে কেন কি আটশো ষোলো জন যারা জেল পুলিশে জয়েন করেছে একটা মাত্র টায়ার এক্সাম দিয়েছেন সুতরাং তাদের নলেজ যথেষ্ট রয়েছে ঠিক আছে সেই রেসপেক্টে তারা কিন্তু ক্লাসশিপ পাশ করার মতো যোগ্য ক্যান্ডিডেট হিসেবে থাকবে বা শুধু যে তারা এইটাই দিচ্ছে তা তো না আরও অন্যান্য এক্সামও হয়তো দিয়েছে এর পরবর্তী পর্যায়ে যেটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে আর একটা ভালো ভ্যাকেন্সি কদিন আগেই ফুলফিল হলো সেটা হচ্ছে গিয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর ছশো আটষট্টিটা পদের ক্যান্ডিডেট ছিল এবং এটা যেহেতু সমসাময়িক এক্সাম এই এক্সামটা এসআই এক্সামটা যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড এক্সাম যথেষ্ট ভালো এক্সাম মোটামুটি স্যালারি স্কেলও খুব ভালো বলতে পারেন তো সেই রেসপেক্টে যেহেতু এসআই মেন্সের এক্সামটাও নভেম্বর মাসে হয়েছিল এবং ক্লার্কশিপ মেন্সের এক্সামটাও ডিসেম্বর মাসে হয়েছে তো সেই রেসপেক্টে বহু ক্যান্ডিডেট এই ছশো আটষট্টি জনের মানে দেখতে গেলে হয়তো পাঁচশো জন ক্যান্ডিডেটই এসআই ক্লার্কশিপ মেন্স দিয়েছে ঠিক আছে এবং যারা এসআই মেন্স পরীক্ষায় পাশ করছে সেখানেও ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে সেখানেও আপনার বেঙ্গলি রয়েছে ডেসক্রিপটিভ তো সেই রেসপেক্টে একটা আইডিয়া পাওয়া যায় যারা মেন্স পাস করছে তারা অন্তত ক্লার্কশিপ পাস করবে এটা এক্সপেক্টেড ব্যাপার তো সেই রেসপেক্টে বুঝতেই পারছেন যে ছশো আটষট্টি ক্যান্ডিডেটের মধ্যে একটা ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেটও যদি যারা এই লিস্টের মধ্যে মেরিট লিস্টে আর কি পর্যায়ে থাকে তারা কিন্তু সলিড বাদ পড়ে যাচ্ছে অর্থাৎ ভ্যাকেন্সিটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে এবং এটা অতীব বাস্তব কথা একটা চল্লিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা স্যালারি ছেড়ে কেউ নিশ্চয়ই ছাব্বিশ হাজার টাকার স্যালারিতে আসবে না ন্যাচারালি হয়তো দু একজন পাঁচজন দশজন থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট ক্যান্ডিডেট কিন্তু হাই স্যালারিস ফেলে কেউ কম স্যালারির দিকে আসবে না এবং এসআই যথেষ্ট একটা ভালো র্যাঙ্কের এক্সাম তো এবং সেখান থেকে ডিএসপি অবধি প্রমোশন পাওয়ার জায়গা রয়েছে তো সেই ক্ষেত্রে র্যাঙ্কের বেসিসেও লোকে কিন্তু আসার চান্সটা না বললেই হয় এরপরে চলে আসছে আরেকটা এক্সাম যেটা হচ্ছে কি ফায়ার অপারেটার বহু চর্চিত এক্সামের মধ্যে অন্যতম এক্সাম দিন ধরে হচ্ছিলো এবং সেটা কিন্তু ফাইনাল রেজাল্ট বলতে পারেন এবছরই পাবলিশ হয়েছে এবার এখানে এর ব্যাপারটা এখনো পর্যন্ত আমি বলতে পারছি না আমার কাছে সলিড রিপোর্ট কিছু আমি ট্যালি করে পাইনি তবুও কিন্তু বুঝতেই পারছেন যে ভ্যাকেন্সি কিন্তু একটা বড় রকমের ছিল এবং যারা এতদিন ধরে এক্সাম দিচ্ছেন এবং যারা এতদিন ধরে আটকে পড়েছিলেন তারা কিন্তু এই আমাদের ক্লার্কশিপ এক্সামটাও দিয়েছেন এবং সেক্ষেত্রে তাদের থেকেও কিন্তু কিছু নাম্বার অফ ক্যান্ডিডেট থাকার ব্যাপার রয়েছে এবং এটা বুঝতে হবে যে আপনি যেই পরীক্ষাটা আগে আর কি রিক্রুটমেন্ট হয়ে গেছে এবং আগে হয়তো জয়েনিংয়ের ব্যাপার থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু ডিভিতে ফায়ার অপারেটার কিছু ক্যান্ডিডেট আসলেও তারা কিন্তু আদতে কতটা ফাইনাল মেরিটে দাঁড়াবে বা ফাইনালে জয়েন করবে সেটা কিন্তু একটা বড় রকম প্রশ্ন থেকে যাচ্ছে তো সুতরাং পরবর্তী পর্যায়ে কিন্তু এই নাম্বারটাও ভ্যাকেন্সি হিসাবে ভ্যাকেন্ট হয়ে যাবে ক্লাসের মেন্সের রেজাল্টের থেকে এরপরে চলে আসছে যে পিএসসি কোঅপারেটিভ ইন্সপেক্টারের একটা মোটামুটি অল্প সংখ্যা কিছু ভ্যাকেন্সির ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়েছে যেটা দু হাজার সালের রিক্রুটমেন্টের সেটা কিন্তু এবছরই পাবলিশ হয়েছে এবং পিএসসির ওয়েবসাইটে আপনারা চেক করে দেখতে পাবেন তো সেখান থেকেও বুঝতে পারছেন যেহেতু এটা ইন্সপেক্টর র্যাঙ্কের এক্সাম সুতরাং তারা কিন্তু ডেফিনেটলি ক্লার্কশিপে পরীক্ষায় হয়তো ফর্ম ফিল আপ করেছিলেন এবং তারা কিন্তু যথেষ্টভাবে হয়তো পাস করবেন এটা আশাবাদী আমি তো সেই রেসপেক্টে কিন্তু সেখান থেকেও একটা নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ার চান্সেস রয়েছে বাদ পড়া ইন দ্য সেন্স আমি বলতে চাইছি তারা জয়েন করবে না সেই রকম কিন্তু একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার চান্সেস থাকছে এরপরে চলে আসছি বেঙ্গল পিএসসির কিন্তু যেটা মিসলেনিয়াস এক্সামের রেজাল্টটা বেরোলো সেখানেও কিন্তু ভালো রকমের ক্যান্ডিডেট তারা মিসলেনিয়াসটাই ডেফিনেটলি জয়েন করবেন কেন কি তারা ডেফিনেটলি বুঝতেই পারছেন যেটা হাই ফাই র্যাঙ্কের জব সেখান থেকে নিশ্চয়ই কেউ ক্লার্কশিপ জয়েন করবে না তারপরে চলে আসে বিসিএস এর যে রেজাল্টটা বেরোলো ডাব্লিউ বিসিএস সেটাও কিন্তু বুঝতে পারছেন যে তারা ডাবিনেটলি ডাব্লিউ বিসিএস জয়েন করবে কেউ ডাব্লিউ বিসিএস প্লাস ক্লার্কশিপ জয়েন করবে না সুতরাং সেখানেও একটা কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু তারা জয়েন করবে না এবং তারা কিন্তু মেন্স পরীক্ষা ডেফিনেটলি দিয়েছেন যেহেতু মেন্সটা আগে হয়ে গেছে রেজাল্ট বার হওয়ার এরপর চলে আসে কিছু সেন্ট্রাল লেভেলের এক্সাম সেটা হচ্ছে কি এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে কিন্তু এবছর জানুয়ারি মাসে রেজাল্ট পাবলিশ হয়েছে ঠিক আছে আমি এখানে ভ্যাকেন্সিটা মেনশন করিনি কারণ কি এটা যেহেতু সেন্ট্রাল লেভেলের এক্সাম সেখানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কতটা কি সেটা অতটা ভালো আমার আইডিয়া ছিল না তো সেই জন্য আমি মেনশন করিনি ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল থেকেও কিছু ক্যান্ডিডেট যারা জবের প্রিপারেশন করছিল তারা কিন্তু এখান থেকেও কিন্তু একটা সিলেক্টেন সিলেক্টেড ক্যান্ডিডেটের কিছু বাদ পড়ার চান্সেস থাকছে এরপরে চলে সেই ফুড এসআই এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে তবুও আমি কিন্তু এই ভ্যাকেন্সিটা দিয়ে রেখেছি মোটামুটি সেম গ্রেডের চাকরি হলেও অনেকে হয়তো ফুরে সাইটাতেই যাবে তো যাই হোক তার পরবর্তী পর্যায়ে যেটা চলে আসে সেটা হচ্ছে এসএসসি সিলেকশান পোস্টের এসএসসি সিলেকশন পোস্টের কিন্তু রেজাল্টটা ফাইনাল মেরিটের দু হাজার সেটা কিন্তু বেরিয়েছে এবং ভালো রকমের ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্টেড হয়েছে তো সেই হিসাবে বুঝতেই পারছেন যে তারা ডেফিনেটলি ক্লার্কশিপের তুলায় এসএসসি সিলেকশন পোস্টে যাওয়ার চান্সেসটা বেশি রয়েছে তার কারণ হচ্ছে গিয়ে সেন্ট্রালের এক্সাম এবং সেন্ট্রালের রিক্রুটমেন্টের স্যালারি অনেক বেশি হাই এবং প্রমোশন পরবর্তী পর্যায়ে প্রচুর স্যালারি থাকছে বলে সেখানে ক্লার্কশিপ জয়েন করবে না অনেকে অনেকে এসএসসি পোস্টেই জয়েন করে রেখেছে তারা সেখানেই কন্টিনিউ করবে এবং তারা কিন্তু ক্লার্কশিপও পাশ করেছে এরম নাম্বার অফ ক্যান্ডিডেট আমার কাছে মেল করেছিল এর পরবর্তী পর্যায়ে এমটিএস দু হাজার উনিশেরই কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে এমটিএস এর স্যালারি ক্লার্কশিপের স্যালারি কিন্তু পোস্ট হয়তো ক্লার্কশিপের থেকে এমটিএস এর যোগ্যতা অনুযায়ী সেম হলেও আপনার স্যালারির দিক থেকে কিন্তু এমটিএস এ সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বলে অনেকটা বেশি হবে দু সালে যে স্টেনোটা হয়েছিল এসএসসি সেখানেও কিন্তু আপনারা জানেন যে সেখান থেকেও কিন্তু একটা রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে এবং বেঙ্গলে বহু ক্যান্ডিডেট কিন্তু স্টেনো পরীক্ষায় পাশ করেছে এর পরবর্তী পর্যায়ে এসএসসি এসআই এবং এএসআই যে এক্সামটা হয়েছিল দু সেটাও কিন্তু রেজাল্ট এবছরই পাবলিশ হয়েছে এবং সেখানেও কিন্তু ভালো নাম্বার অফ ক্যান্ডিডেট আর কি জয়েন করেছে এবং লেটেস্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কি সিএইচএসএল অর্থাৎ হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের দু হাজার আঠেরো রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট কিন্তু এই দু চার দিন আগেই পাবলিশড হয়েছে সেই পাবলিশ পাবলিশ রেজাল্টের থেকে যারা আর কি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ক্যান্ডিডেট হিসাবে সিলেক্টেড হয়েছে এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু এস পরীক্ষাও দিয়েছিল তারা কিন্তু ডেফিনেটলি সিএইচএসএল জয়েন করবে তারা ভুলেও কখনোই ক্লার্কশিপ জয়েন করবে না তার কারণ হচ্ছে কি সিএইচএস এ প্রমোশন অনেক হাই হবে এবং অনেক স্যালারি তো সেই রেসপেক্টে বুঝতেই পারছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম জয়েন করবে এর পরবর্তী পর্যায়ে কিছু ব্যাংকিং এক্সাম যেগুলো এর মধ্যবর্তী থেকে আর কি হয়েছিল এবং তাদের ফাইনাল মেরিট বেরিয়ে তারা অলরেডি জব করছে নাম হচ্ছে কি এসবিআই পিও এস ক্লার্ক আইবিপিএস ক্লার্ক আইবিপিএস পিও তো এই ব্যাঙ্কিং এক্সামগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ব্যাংকিং এক্সাম হয় সেখানেও কিন্তু টুকটাক অল্প বিস্তর অনেক ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তো আপনারা শুধু ভাববেন না যে আমি এই ক্যান পোস্ট এই যে ভ্যাকেন্সিগুলো বলে যাচ্ছি মানে এগুলোতে কেউ জয়েন করেনি এরকম কিন্তু ব্যাপার না ওয়েস্ট বেঙ্গলে সবাই কিন্তু বিভিন্ন রকম এক্সাম দেয় ছোটোখাটো এক্সাম থেকে শুরু করে হিউজ নাম্বারে যে বড় রকম ভ্যাকেন্সিওয়ালা নামি দামি পরীক্ষা যেগুলো হয় সেগুলোর সাথে সাথেও ছোটোখাটো কিছু অনেক পরীক্ষা থাকে সেগুলো প্রত্যেকে হয়তো দেয় না কিন্তু সেখানে অনেক ক্যান্ডিডেট দেয় এবং অনেক ক্যান্ডিডেট সিলেক্টেডও হয় এবং তারা শুধু যে সেই এক্সাম দিচ্ছে বা ক্লার্কশিপ দিচ্ছে না তা কিন্তু নয় তারা ক্লার্কশিপও দিচ্ছে এবং অন্যান্য এক্সামগুলোও দিচ্ছে যেহেতু অপরচুনিটিটাকে নিজেদের বাড়ানোর চেষ্টা করে এবং তারা যে এক্সামই সিলেক্টেড হয়ে যায় যদি সেটা ক্লার্কশিপের তুলনায় হায়ার গ্রেড এক্সাম হয় সেই এক্সাম থেকে কিন্তু তারা কখনোই ক্লার্কশিপে আসবে না এটাই এক্সপেক্টেড তো সেই হিসাবে কিন্তু একটা নাম্বার অফ ভ্যাকেন্সি বারবার যেটা বলছে সেটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে এরপরে চলে আসছে যে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারে কিন্তু রিক্রুটমেন্টটা এবছরই হয়েছে এবং সেরকম কিন্তু অনেক ক্যান্ডিডেটই জুনিয়র ইঞ্জিনিয়ারিং দেওয়ার সাথে সাথেও যেগুলো কমন এক্সাম হয় সেগুলোও কিন্তু দেয় এবং ক্লার্কশিপ পাশ করার তাদেরও প্রবাবিলিটি থাকছে সেই রেসপেক্টে কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হবে এর পরবর্তী পর্যায়ে কিছু গ্রুপ ডি রেলের আর পি জিডি এবং অন্যান্য পরীক্ষা যেগুলো ছোটোখাটো অলরেডি বললাম সর্বভারতীয় স্তর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সাম যেগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে থাকেন তারা কিন্তু এবছরই ফাইনাল মেরিট বেরিয়েছে এবং এবছরই রিক্রুট হয়েছে সুতরাং সেই রেসপেক্টে বলতে চাই যে হয়তো লেভেল এক থাকলেও স্যালারি যেখানে বেশি থাকবে মানুষ কিন্তু সেখানেই যাবে এটাই কিন্তু প্রভৃত্ত একটা মানে মানুষের নেচার আর কি বলতে পারেন তো সুতরাং সেই রেসপেক্টে আমি বারবার বলতে চাইছি যে আপনারা ঘাবড়াবেন না আমি কিন্তু মোটামুটি ট্যালি করে আপনাদের সামনে বেশ অনেকগুলো এক্সামের কথা তুলে ধরলাম যেগুলো কিন্তু অথেন্টিক আপনারা মনে রাখ মনে করলে আপনারা নিজেরা একবার নেটে চেক করে দেখে নিতে পারেন যে আমি অথেন্টিক ডাটা আপনাদের দিচ্ছি কি দিচ্ছি না তো সুতরাং সেই রেসপেক্টটা বুঝতেই পারছেন যে একটা লামসাম নাম্বারের ক্যান্ডিডেট কিন্তু অলরেডি ইন বিটুইন দু থেকে ইন বিটুইন দু হাজার একুশের মধ্যে কিন্তু অর্থাৎ ক্লার্কশিপ রেজাল্টের বেরোনোর আগে অবধি আপনি যদি তর্কের খাতিরে ধরেও নেন যে দু সাল থেকে যদি ক্লার্কশিপ রেজাল্ট বেরোনোর আগে অর্থাৎ ন দশ বছরের মধ্যে দেখেন তাহলেও কিন্তু অনেক ক্যান্ডিডেটরা কিন্তু অনেক এক্সামে জয়েন করে ফেলেছেন অনেক রেজাল্ট পাস হয়ে গেছে বেরিয়ে গেছে আর কি তো সেই রেসপেক্টে বুঝতেই পারছেন যে অনেকে হয়তো কিন্তু জয়েন করবে না তাদের নাম কিন্তু রয়েছে এবং এটাই কিন্তু এক্সপেক্টেড যে তাদের ভ্যাকেন্সি যেটা ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সিটা ফুলফিল করার জন্য পিএসসি পরবর্তী পর্যায়ে পরের দিকে যাদের র্যাঙ্ক আছে তাদের কিন্তু ডাকবে এবং সেই ডাকার চান্সটা কিন্তু অনেক মাত্রায় হাই যেহেতু এই ভ্যাকেন্সিটা ক্রিয়েট হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টের টাইমটা অনেকটা বেশি নিয়েছে পিএসসি সেটা করোনা কাল হোক না কেন যে কারণেই হোক না কেন তো সেই রেসপেক্টে বুঝতেই পারছেন যে আপনাদের র্যাঙ্ক পেছনে থাকলেও আপনাদের কিন্তু যথেষ্ট কারণ আছে আপনাদের ডাকা তো সুতরাং আমি বারবার বলছি যে ঘাবড়াবেন না কোনো টেনশান করবেন না যাদের র্যাঙ্ক মোটামুটি স্ট্যান্ডার্ড র্যাঙ্ক তো রয়েছে তারা তো টাইপিং টেস্ট করছেই তার সাথে সাথে কিন্তু যাদের র্যাঙ্ক পেছনের দিকে রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি টাইপিং টেস্ট অর্থাৎ টাইপিং প্র্যাকটিস করতে থাকুন টাইপিং প্র্যাকটিসটা রেডি থাকলে আপনাকে ডাকুক না ডাকুক আপনার স্কিলটা কিন্তু ডেভেলপড হবে যদি ডেকে নেয় র্যাঙ্কের বেসিসে তাহলে কিন্তু চট করে আপনারা কিন্তু পরীক্ষাটা দিয়ে পাস করতে পারবেন এটা কিন্তু ভাববেন না যে কুড়ি ওয়ার্ড পার মিনিট দেওয়া রয়েছে বলে আমি এক্সামের দিন গিয়ে পাস করে চলে আসবো এরম কিন্তু ব্যাপারটা নয় বহু ক্যান্ডিডেট আমি এখনও বলছি যারা এক্সাম দিতে যাবে সেখান থেকেও টাইপিং টেস্টে বহু ক্যান্ডিডেট ফেল করবে সেই ভ্যাকেন্সিও ক্রিট ক্রিয়েট হবে আপনারা যখন পরবর্তী পর্যায়ে এরকমই রিপোর্ট পাবেন এরকমই কিছু দেখতে পাবেন তখন কিন্তু আমার কথার সঙ্গে মিলিয়ে নেন তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওতে অনেকটা ডিটেলসে অনেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং তথ্যগুলো অনেকটাই আপনাদের কাজে লাগবে বলে আমি মনে করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যদি ভিডিও খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানান যে কোন জায়গাটা আপনাদের মনে হচ্ছে ভুল বা কোন জায়গাটা ঠিক করা প্রয়োজন তাহলে পরবর্তী পর্যায়ে সেই জায়গাগুলো আমি রেকটিফাই করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি